শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম মোহাম্মদ নুরুল আমিন, আমার বাপের নাম সিদ্দিক আহমেদ, মায়ের নাম মোহাম্মদ খায়রুন নিসা, ঠিকানা ডুমুরিয়া, আনোয়ারা, জেলা চট্টগ্রাম। আগরতলির আগে স্কুল যখন লেখাপড়া করি, লেখাপড়া করি নয়নতারা হাই স্কুল, তারপর ওখান থেকে মেট্রিক পাস করার পরে মানে লোক নিতেছে পাকিস্তান সরকার, তো লোক নিতেছে, আমি কয়েক জায়গাতে মানে ডাকায় গেলাম, আমি ভর্তি হইতে পারিনি। তারপরে সিটিং আসলাম, আমার বলে যে কে আছে, তারপরে আমি তো আমাকে উঠতে নাই, আর সেই দিন গেল গা। তারপর গেলাম কুমিল্লে, কুমিল্লে আমার অ্যাকসেপ্ট করে নেয়, তার মানে কেউ আত্মীয় স্বজন নেই। তারপরে কি আবার আসলাম সিটিংয়ে, সিটিংয়ে আসে প্রায় লাইন ধরছে, লাইন ধরার পর ওখান থেকে আমার বলে যে তুমি আসো, মানে ওখান থেকে টানে নিয়ে গেছে। টানে নেওয়ার পর আমাকে ইন্টারভিউ দিছে, লেখাপড়া এবং আইস আইস ডিপার্টমেন্ট মানে সবে এবং পাওয়ার আছে কি না এগুলি সব কিছুতে রাইটিং এগুলি নিয়ে গেছে। নেওয়ার পরে আমি মানে ফার্স্ট করছি মেডিকেলে, বলে যে আমি ঠিক আছে, ওকে ওকে যখন রিপোর্ট করছে তখন আমাকে মানে ওকে সিনিয়ার মধ্যে লিখে দিল ওকে। তারপরে বাস ওখান থেকে মানে আমার ট্রেনিং শুরু হয়ে গেল। এবার হলো 1970 সাল, আমি তো আর্মিতে ছিলাম, সিটাগাং ওই যে সার্কিট হাউস আছে না, সার্কিট হাউসের মধ্যে আমার 18 তারিখে আমার ডিউটি ছিল। মানে আমরা পুরো ট্রুপস আর কি প্রায় 40-50 জনের মতো ছিলাম, ওখানে ডিউটিতে ছিলাম। ডিউটি থেকে আবার ইমার্জেন্সি আমাদেরকে হঠাৎ গাড়ি করে নিয়ে গেলো ব্র্যাকে, ব্র্যাকে নিয়ে যাওয়ার পরে আমাকে আমাদেরকে বলে যে তোমরা সতর্ক থাকবে। তারপরে 25 মার্চের দিন আমাদেরকে হাতিয়ার ক্লোজ করিয়ে ফেলছে, কারা পশ্চিমেরা ক্লোজ করে আমাদেরকে সবাই মনে করে ব্র্যাকে ফিরে যেতে বলছে। আমার ট্রেনিংয়ের মাস্টার ছিল আলতাফ হোসেন, তারপরে হাবিলদার, তারপরে ছিল সুবাদার, ছিল এই আব্দুর রহমান সাহেব বাড়িউল্লি, এই ময়মন সিং, আরেকজন ছিল করম আলী, বাড়ি ছিল কুমিল্লা, ইন আমাদের কমান্ডার ছিল আর কি। তা আমাদের সুবাদার আব্দুর রহমান সাহেব ছিল, তারপরে করম আলী ছিল হাবিলদার, মানে তারা সবাই বলতেছে সন্ধ্যায় 6টা বাজে যে খেয়ে নাও, আমরা খেয়ে নিয়েছি। খেয়ানোর পরে সবাই কোথা যাবা, সবাই মানে হাতিয়ার নিয়ে যাবে। তারপর আমাদেরকে আমরা কোথ ভেঙে সন্ধ্যায় 6টার পরে আমরা সব হাতিয়ার আবার মানে হাতে হাতে নিয়ে গেলাম। হাতে হাতে নেওয়ার পরে আমাদেরকে
বলে তোমরা সতর্ক থাকবে, যেমন মুহূর্তের মধ্যে আমাদেরকে মোকাবিলা করতে হবে। তারপরে আমরা সতর্কভাবে ছিলাম, আমার সাথে অনেক লোক ছিল। আমাদেরকে প্রায় আড়াইটার দিকে পাঞ্জাব রেজিমেন্ট এবং বেলেজিমেন্ট দুইটার থেকে আমাদেরকে অ্যাটাক করছে, ক্যান্টনমেন্ট থেকে অ্যাটাক, দুইটা রেজিমেন্ট আমাদেরকে অ্যাটাক করছে, পাঞ্জাব রেজিমেন্ট এবং বেলেজ রেজিমেন্ট। তা আমাদেরকে অ্যাটাক করার পরে ক্যান্টনমেন্টে আমরা কী করলাম, ওই দুই একটা গুলি করার পরে আমরা আমাদেরকে এক রাউন্ডে তার হাজার গুলি ছাড়ে। তা আমরা তাদের সাথে কুলিতে পারতেছি না, আমাদের কাছে রাইফেল আর তার কাছে এলএমজি, তারপরে এসএমজি, তারপরে অন্যান্য বড় বড় হাতিয়ার তাদের কাছে, আমাদের কাছে কোনো হাতিয়ার নাই এরকম বিশেষ। অ্যাটাক করার পরে আমরা মাথা তুলতে পারতেছি না, তারপরে তারা বোমিং করতেছে এবং রাইফেল এলএমজি এমজি সব আমাদেরকে ছাড়ছে, আমরা কোনো ধরনের বাঁচতে পারতেছি না। আমি কী করলাম, নিজে গড়ায় রাইফেল নিয়ে নালাতে ফেললাম, বড় নালাতে ফরিয়ে তারপরে আমি পাহাড়ের ভিতরে চলে গেছি। অ্যাটাক করছে তো ক্যান্টনমেন্ট। তারপরে আমরা কী করলাম, পাহাড়ের টিলের উপরে উঠলাম, পাহাড়ের টিলের থেকে আমি দুই একটা যদি সারি, হ্যাঁ তারা হাজার রাউন্ড ছাড়ে, আমি আর বরদাস্ত করতে পারতেছি না। আমরা কী করলাম, রাত্রে সেখানে কাটালাম ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্ট থেকে তারপরে সকালবেলা আমরা কিছু লোক ইয়াতে পাহাড়তলি চলে গেলাম, পাহাড়তলি থেকে আবার বিডিআর ক্যাম্পে চলে গেলাম। বিডিআর ক্যাম্পে সেখানে যখন আমরা সবাই একত্রিত হইলাম, তখন আমাদেরকে বাবুরে ওই সমুদ্র থেকে বঙ্গোপসাগর থেকে সেলিং করতেছে জাহাজে, সেলিংয়ের মধ্যে এক একটা গর্ত হইতেছে বড় বড়, তখন ওখানে টিকে ফাইতেছে, টিকতে ফাইতেছি না। তখন আবার আমরা পাহাড়তলির দিকে চলে আসলাম। 26 মার্চের দিন ইয়া করলাম, আমাদের সাথে ক্যাপ্টেন ভুঁইয়া ছিল, এটা রেলওয়ের গাড়ি করে যখন তারা আসতে আসে তখন আমরা অ্যাটাক করলাম। তারপরে অ্যাটাক করার পরে সেখানে তো সন্ধে হয়ে গেল, তাদেরকে অনেক লোক মারা গেছে, কিন্তু আমাদের কয়েকটা লোক মারা গেছে। আমরা আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার দিকে অগ্রসর হলাম। ক্যাপ্টেন ভুঁইয়া সাহেব কয় বলে যে এখন আমরা সব রাত্রে এখানে যাপন করো, পরে আমরা ইন্ডিয়ার দিকে চলে যাই, কেন আমাদের কাছে ছোট হাতিয়ার, আমরা তাদের সাথে কুলে কাটতেছি না। আমরা আস্তে আস্তে ইন্ডিয়ার দিকে চলে আসলাম। হ্যাঁ ট্রুপস কিছু কিছু এদিক সেদিক গেছে, আমরা তো জানিনি পরবর্তী তাদেরকে অ্যারেস্ট করে রাখছি। আমরা তো ইন্ডিয়াতে চলে গেছি, তলি থেকে আমরা ইন্ডিয়ার দিকে অগ্রসর হইলাম। ইন্ডিয়ার দিকে অগ্রসর হওয়ার পর আমরা ইন্ডিয়া যাইয়ে কয়েকটা ওই ইয়ার সাথে এখানে ক্যাম্প আছে, ক্যাম্পের সাথে জড়িত হইলাম। জড়িত হওয়ার পরে আমাদেরকে বলে যে তোমরা এখানে বাক হবে, এই 1 সেক্টর 2 সেক্টর এই ধরনের সেক্টর বাক করে, বাক করে আমাদেরকে 1 সেক্টরে দিয়েছে। জাফরিম ছিল আমাদের কমান্ডার নোয়াখালীর, সেই সময় সে মেজর ছিল। তা আমরা আস্তে আস্তে এইদিকে অগ্রসর হইতেছি আর কি, আবার নতুনভাবে এখান থেকে যুদ্ধ আবার নতুনভাবে স্টার্ট হইতেছে। ওখান থেকে স্টার্ট হওয়ার পরে কয়েক জায়গার মধ্যে আমরা বাধা বিঘ্ন হয়েছে, ফেলে নিয়ে আমরা শুভপুর ব্রিজের মধ্যে বাধা পাইছি, তারপরে নোয়াখালী বাধা পাইছে, জায়গার নাম মনে নেই অবশ্য, কয়েক জায়গার মধ্যে বাধা পাইছি আর কি। ওই অবস্থায় আমরা ওখান থেকে এসে কোথায় অবস্থান নিয়েছিলাম, আমরা ওখানে আসি, আমাদের ইউনিভার্সিটি আছে না, ইউনিভার্সিটিতে আমরা অবস্থান নিয়েছিলাম, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে অবস্থান নিলাম। সেখান থেকে আমাদেরকে আবার কুমিল্লা পাঠাইছে, কুমিল্লা থেকে আমরা ঢাকায় গেছি। এই অবস্থায় আমরা আবার চাকরি করছি প্রায় অনেক দিন, 8-10 বছর চাকরি করার পরে আমি রিটায়ার হয়ে গিয়েছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ
শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।